হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি অর্গানিক কেমিস্ট্রি একটা খুব ফান্ডামেন্টাল, একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব, যেটা ক্লাস ইলেভেনেরও কাজে লাগতে পারে, আবার ক্লাস টুয়েলভে যারা পড়ো তোমাদেরও কাজে লাগতে পারে, তোমাদের কাজে লাগবেই, ঠিক আছে? তো আমি স্টিরিও কেমিস্ট্রির একদম বেসিক জিনিস কিছু আলোচনা করব, যেগুলোতে অনেকের কনসেপ্ট ক্লিয়ার থাকে না বলে পরের দিকে গেলে অসুবিধে হয়। আমি চেষ্টা করব একদম আস্তে আস্তে, একদম প্রাথমিক বিষয়গুলো ধীরে 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 পরিষ্কার করে বুঝিয়ে দিতে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? আমি প্রথমে বলবো কাইরাল অবজেক্ট বা কাইরাল বস্তু। কাইরাল অবজেক্ট, কাইরাল অবজেক্ট, কাইরাল অবজেক্ট মানে কি বোঝায়? কোন বস্তুগুলোকে কাইরাল বলবো আমরা? যদি কোনো একটা বস্তুর, কোনো একটা বস্তু যদি তার দর্পণ প্রতিবিম্বের উপর সুপারইম্পোজ না করে বা উপরিপাতযোগ্য না হয়, তাহলে ওই বস্তুটাকে আমরা কাইরাল বস্তু বলবো। ধরা যাক ইংরেজি বর্ণমালার পি, এই বর্ণটাকে আমি একটা একটা মডেল বানিয়েছি, আমি একটা কাঠ দিয়ে একটা পি বানিয়েছি, পি এর মডেল বানিয়েছি। আচ্ছা বলতো, এর যদি দর্পণ প্রতিবিম্ব নিই, মানে এই কাঠ দিয়ে বানানো পি এর মডেলটা যদি আমি আয়নার সামনে ধরি, তাহলে আমি কেমন দেখতে পাবো? তার প্রতিবিম্ব কেমন দেখা যাবে? এরকম একটা প্রতিবিম্ব দেখা যাবে। এবার ভাবো তো, এইটাকে এটাকে তুলে নিয়ে গিয়ে যদি এবার এই দর্পণ প্রতিবিম্ব যেটা হলো সেটাকে আমি একটা জায়গায় এঁকে রাখলাম, খাতায় একটা এঁকে রাখলাম এই দর্পণ প্রতিবিম্ব, এই উল্টানো পিটাকে। এবার এই পিটাকে, পি এর মডেলটা নিয়ে গিয়ে এর উপর চাপালে কি ম্যাচ করে যাচ্ছে? মানে এইটা এটার উপর কি ম্যাচ করছে? ম্যাচ করছে না। মানে এটা এর উপর চাপিয়ে দিলে কি সর্বতোভাবে একই রকম হচ্ছে, একই রকমভাবে মিলে যাচ্ছে কি? মিলছে না। তাহলে এই পিটা হলো আমার একটা কাইরাল অবজেক্ট। আমাদের বাস্তব জীবনে কতগুলো জিনিস দেখো, ধরো আমার বাম হাত, আমার বাম হাত আর আমার ডান হাত, দেখো এই বাম হাতের মিরার ইমেজ হচ্ছে ডান হাত, বাম হাতের মিরার ইমেজ ডান হাত। কিন্তু আমি বাম হাতকে নিয়ে ডান হাতের উপরে সমানভাবে চাপাতে পারি না, বাম হাতকে নিয়ে গিয়ে আমি ডান হাতের উপর চাপাবো, চাপালে মিলছে কি? মিলছে না। দেখো আমার বুড়ো আঙুল, বুড়ো আঙুল মিলছে না, আমার বুড়ো আঙুল, বুড়ো আঙুল মিলছে না, দুটো বুড়ো আঙুল মিলে যাওয়ার কথা, মিলছে না, মিলছে না। সুতরাং মানুষের হাত এটা কেমন? এটা হচ্ছে একটা কাইরাল অবজেক্ট, ঠিক আছে? ক্যাপিটাল পি, কাইরাল অবজেক্ট। এই যে ধর্মটা দেখালো, এই ধর্মটাকে কাইরালিটি বলে। তাহলে কোনো একটা বস্তু যদি তার দর্পণ প্রতিবিম্বের উপরে সুপারইম্পোজ না করে বা উপরিপাতযোগ্য না হয়, তাহলে ওই বস্তুটাকে আমি কাইরাল বস্তু বলছি। বস্তু নিয়ে আমাদের বিশেষ কোনো ইন্টারেস্ট নেই, আমাদের ইন্টারেস্ট মলিকুল নিয়ে। কাইরাল মলিকুল মানে কি? কাইরাল মলিকুল মানে যে সমস্ত অবজেক্টটা বুঝে নিয়েছে, এবার কাইরাল মলিকুল, কাইরাল মলিকুল, কাইরাল মলিকুল মানে কি? যে সমস্ত অণুর ত্রিমাত্রিক মডেল, যে সমস্ত অণুর ত্রিমাত্রিক মডেল তার দর্পণ প্রতিবিম্বের ত্রিমাত্রিক মডেলের উপর উপরিপাতযোগ্য হয় না, সেই সমস্ত অণুকে আমরা কাইরাল অণু বলবো, ঠিক আছে? তো যেসব অণুর ত্রিমাত্রিক মডেল ওর দর্পণ প্রতিবিম্বের, দর্পণ প্রতিবিম্বের ত্রিমাত্রিক মডেলের উপর উপরিপাত যোগ্য হয় না, তাদের কাইরাল অণু বলি, তাদের কাইরাল মলিকুল বা কাইরাল অণু বলে। কাইরাল কাকে বলে বুঝতে পেরেছি আমি? একটা মলিকিউলকে কখন আমি কাইরাল মলিকিউল বলবো? যদি সেই মলিকিউলটার একটা থ্রি ডাইমেনশনাল মডেল, দেখো আমার কাছে একটা মডেল আছে, একটা অণু যেখানে মাঝখানে একটা কার্বন আছে, তার চারদিকে চারটা আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে। আমি সেই চারটা আলাদা আলাদা গ্রুপ বোঝাতে চারটে আলাদা আলাদা কালারের আমি গুটি ব্যবহার করেছি, ঠিক আছে? তো একটা নীল গুটি আছে, একটা হলুদ, একটা সবুজ, একটা লাল আছে, ঠিক আছে? তো এটা একটা অণুর
ধরা যেতে পারে এরকম একটা অণু আছে, মাঝখানে কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা CH3, এদিকে একটা NH2, এদিকে একটা OH, এরকম যা কিছু থাকতে পারে। এই একটা অণুর, এটা হচ্ছে অণুটার ত্রিমাত্রিক মডেল। এর যদি আমি মিরার ইমেজ নিই বা দর্পণ প্রতিবিম্ব নিই তাহলে সেটা কেমন হবে দেখো। তার দর্পণ প্রতিবিম্বটা আমি বলছি দেখো এরকম হবে। এটা তোমার সায় আছে কিনা বলো, দেখো বোঝো ব্যাপারটা। দেখো হলুদের সামনে হলুদ আছে, হলুদের সামনে হলুদ, সেন্টারে কার্বন, কালো রঙের এইটা সেন্টারে কার্বন আছে, কার্বন আছে। মাথার উপরের দিকে আছে নীল রঙের ছোট্ট গুটিটা, সেটা আছে। সামনের দিকে, সামনের দিকে পেটের দিকে বেরিয়ে আছে কোনটা, গ্রিন কালারের গুটিটা, আর রেড গুটিটা পেছনের দিকে আছে। সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে আছে না, তার মানে এইটার সামনে আয়না রাখলে এটাই দেখা যাবে। তাহলে এটা এটার আয়নার প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব। এবার আমরা দেখি এই বস্তুটা, এই বস্তুটা বা এই অণুটা তার দর্পণ প্রতিবিম্ব যেটা সেইটার ত্রিমাত্রিক মডেলের উপর সুপার ইম্পোজ করছে কি করছে না, মানে সর্বতভাবে মিলে যাচ্ছে কি যাচ্ছে না। আমরা চাপানোর চেষ্টা করি, দেখো হলুদের সঙ্গে হলুদ দিয়েছি, নীলের সঙ্গে নীল মিলেছে, কিন্তু দেখো লাল আর সবুজ মিলছে না, দেখতে পাচ্ছ কি? দেখো লালের কাছে সবুজ চলে আসছে। আচ্ছা তাহলে কী করে করা যাবে? আমি যদি সবুজের সঙ্গে সবুজ মেশাই, সবুজের সঙ্গে সবুজ মিশিয়ে দিয়েছি, নীলের সঙ্গে নীল মিশেছে, কিন্তু লাল আর হলুদ মিলছে না, মানে লাল আর হলুদ একসঙ্গে আসছে। আমাদের যদি সুপার ইম্পোজ করতো তাহলে হলুদের নিচে হলুদটাই আসতো, সবুজের নিচে সবুজটাই আসতো, লালের নিচে লালটাই আসতো, নীলের নিচে নীলটাই আসতো। এটা সুপার ইম্পোজ করছে না। তাহলে এই যে মডেলটা এইটা হচ্ছে আমার কি, এই মডেলটা, এটা হচ্ছে আমার একটা কাইরাল মলিকুলের মডেল। কাইরাল মলিকুল মানে কি? যে সমস্ত মলিকিউল বা অণুর ত্রিমাত্রিক মডেল তার দর্পণ প্রতিবিম্বের উপর উপরিপাতযোগ্য হয় না তারা হচ্ছে কাইরাল মলিকুল। একটা জিনিস জানলাম, কাইরাল মলিকুল। নেক্সট পার্ট কি না, অপ্রতিসম কার্বন বা এটাকে ইংরেজিতে বলি আমরা অ্যাসিমেট্রিক কার্বন, অ্যাসিমেট্রিক কার্বন, বা আমরা বলি এটাকে স্টিরিও কার্বন, বা আমরা এটাকে বলি স্টিরিওজেনিক কার্বন, বা এটাকে আমরা অনেক সময় কাইরাল কার্বনও বলি। তাহলে মাথায় রাখো সবগুলো একটাই বিষয়কে ইন্ডিকেট করে। অ্যাসিমেট্রিক কার্বন মানে যাই, স্টিরিও কার্বন মানেও তাই, স্টিরিওজেনিক কার্বন মানেও তাই, কাইরাল কার্বন মানেও তাই। ঠিক আছে, কোনটাকে বলে? যদি কোনো sp3 সংকরায়িত কার্বন পরমাণু, sp3 সংকরায়িত কার্বন কোনটা, যে কার্বন পরমাণুটা চারটেই এক বন্ধন করে আছে সেটা হচ্ছে sp3 সংকরায়িত কার্বন পরমাণু। যে কার্বন পরমাণু চারটা বন্ধনই এক বন্ধন, মানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন করেনি, সেই কার্বন পরমাণুটা হচ্ছে sp3 কার্বন পরমাণু। যদি কোনো sp3 সংকরায়িত কার্বন পরমাণুর সঙ্গে চারটা আলাদা আলাদা গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে তখন সেই কার্বন পরমাণুটাকে আমরা অ্যাসিমেট্রিক কার্বন, অপ্রতিসম কার্বন, বা স্টিরিওজেনিক কার্বন, বা স্টিরিও কার্বন, বা কাইরাল কার্বন বলবো। চারটে আলাদা আলাদা যদি গ্রুপ যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো, ধরা যাক COOH আছে, CH3 আছে, H আছে, OH আছে, চারটা আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, তাহলে এই কার্বনটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন বা কাইরাল কার্বন বা স্টিরিও কার্বন। বুঝতে পেরে গেছি? যেমন আমি যে এক্ষুনি মডেল দেখাচ্ছিলাম, দেখো এটা একটা কাইরাল কার্বনের মডেল বা অ্যাসিমেট্রিক কার্বন। মাঝখানে যে কালোটা কার্বন, কালোটা হচ্ছে কার্বন। তাহলে কার্বনের সঙ্গে চারটে আলাদা আলাদা কালারের গুটি দিয়ে আমি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছি চারটে আলাদা আলাদা রকমের গ্রুপ যুক্ত আছে, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন। ঠিক আছে, তো অপ্রতিসম কার্বন। তাহলে আমরা কী কী জানলাম? আমরা জানলাম কাইরাল মলিকুল মানে কি, কাইরাল অণু মানে কি, যে অণুটা তার দর্পণ প্রতিবিম্বের উপরে উপরিপাতযোগ্য হয় না সেটা হচ্ছে কাইরাল অণু। আবার অ্যাসিমেট্রিক কার্বন মানে কি বা কাইরাল কার্বন মানে কি জানলাম। এবার আসছি অ্যাসিমেট্রিক মলিকুল বা অপ্রতিসম অণু
বা অ্যাসিমেট্রিক মলিকিউল। অ্যাসিমেট্রিক মলিকিউল বা অপ্রতিসম অণু মানে কি? দেখো, যদি কোনো একটা অণুতে তিন ধরনের প্রতিসাম্যের উপাদান, কি কি? এক নম্বর হচ্ছে প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি বা সিগমা, প্রতিসাম্য তলকে সিগমা বলি। দু নম্বর হচ্ছে প্রতিসাম্য তল হলো, দু নম্বর হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি বা প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসাম্য কেন্দ্র আই, সেন্টার অফ সিমেট্রি। তিন নম্বর হচ্ছে কি, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, মানে পরিবর্ত প্রতিসাম্য অক্ষ, এসএন বলা হয়। প্রতিসাম্যের উপাদান প্রতিসাম্য তল, প্রতিসাম্য কেন্দ্র, পরিবর্ত প্রতিসাম্য অক্ষ বা এসএন, এই তিন ধরনের কম্পোনেন্ট, এই তিন ধরনের বিষয় যদি কোনো একটা অণুতে অনুপস্থিত থাকে, তখন সেই অণুটাকে আমি অপ্রতিসম অণু বলবো। একটু আগে আমরা অপ্রতিসম কার্বন বলেছিলাম, অপ্রতিসম কার্বন মানে সেই কার্বন যার সঙ্গে চারটে আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে। এখন আমরা বলছি অপ্রতিসম অণুর কথা। অপ্রতিসম অণু হচ্ছে সেই অণু যার মধ্যে প্রতিসাম্য তল থাকবে না, যার মধ্যে প্রতিসাম্য কেন্দ্র থাকবে না, যার মধ্যে পরিবর্ত প্রতিসাম্য অক্ষ থাকবে না। এবার আমরা জানবো প্রতিসাম্য তল মানে কি। প্রতিসাম্য তল মানে এমন একটা তল, প্রতিসাম্য তল মানে এমন একটা তল যে তল বরাবর কেটে দিয়ে অণুটাকে সমান দুটো অংশে ভাগ করা যাবে, অথবা যে তল বরাবর একটা আয়না বসিয়ে দিলে আয়নাতে যে প্রতিবিম্ব আসবে বাদ বাকি অংশটা সেটাই। সি ডবল এইচ, সি ডবল এইচ, এইচ ও এইচ, এইচ ও এইচ, এই যৌগটা মেসোটার্টারিক অ্যাসিড নাম, আমরা তার সম্পর্কেও পরে জানবো। তো তুমি দেখো আমরা একটা ফিসের প্রজেকশন এঁকেছি, এবার ভাবো এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এবার ভাবো এই এই দিক বরাবর যদি আমি এই যৌগটাকে কেটে দিই, এখান দিয়ে, এখান দিয়ে আমি কেটে দিলাম, তাহলে যৌগটা সমান দুটো অংশে ভাগ হবে, হবে কি হবে না বলতো? যদি আমি এখান থেকে কেটে দিই দুটো সমান অংশ পেয়ে যাব, যদি কেটে না দিই আমি এখানে একটা, কেটে না দিয়ে আমি এখানে একটা আয়না বসিয়ে দিলাম, এখানে একটা আয়না রেখেছি, তাহলে আয়নায় যে প্রতিবিম্বটা উঠবে, আয়নায় যে প্রতিবিম্বটা উঠবে এর বাদ বাকি যে প্রতিবিম্বটা উঠবে সেটাই আসলে এটা ছিল না? তাহলে একটা অণুকে কোনো একটা বিশেষ তল বরাবর যদি দুটো অংশে ভাগ করা হয়, তার একটা অংশ আরেকটা অংশের দর্পণ প্রতিবিম্ব হয়, তখন সেই তলকে আমরা বলবো প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রি। দুটো অংশ পরস্পর সমান হবে, অথবা বলা যেতে পারে একটা অংশ যদি আমি কেটে দিই তাহলে কি হবে, না একটা অংশ আরেকটা অংশের দর্পণ প্রতিবিম্ব, মানে এখানে আয়না বসালে এর যে প্রতিবিম্ব আয়নায় পড়বে সেটাই আসলে এটা। ঠিক আছে, প্রতিসাম্য তল আমি বুঝতে পেরে গেলাম। প্রতিসাম্য তল বিভিন্ন যৌগে প্রতিসাম্য তল আছে, ধরা যাক বেঞ্জিনের কথা আমরা আলোচনা করি, বেঞ্জিনে প্রতিসাম্য তল আছে কি নেই। বেঞ্জিন একটা না সমতলীয় যৌগ, মানে এটার মডেল বানালে একটা কাগজের উপর ফেলে দিলে কাগজের তলের উপরেই পড়ে থাকবে। বেঞ্জিনের প্রত্যেকটা কার্বন পরমাণুর কাছে একটা করে কি আছে, হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু আছে। এখন বেঞ্জিনে প্রতিসাম্য তল বিভিন্ন দিক দিয়ে আমরা ভাবতে পারি, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং আমি সেই দিক দিয়ে বলছি। তুমি ভাবো হাইড্রোজেন পরমাণুগুলো একটা করে গোল্লা 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 হাইড্রোজেন পরমাণু আছে, আর এই বন্ডগুলো যেমন যেমন থাকার আছে। এবার তুমি ভাবো এই
এই বেনজিনটাকে তুলে নিয়ে তুমি যদি বটি দিয়ে কাটো, বটি দিয়ে এখানে বটি ঠেকিয়েছো, এখানে প্রথমে বটি ঠেকেছে, দিয়ে কেটে 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 আসছো, যেমন একটা বটি দিয়ে কিছু একটা একটা লঙ্কাকে যেমন মাঝখান দিয়ে দুটো ফাঁক করে দেওয়া হয়, অথবা যদি তুমি ভাবো যে একটা কেককে তুমি কাটছো, ভেতর দিয়ে ছুরি ঘষে 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 কাটছো, তাহলে এদিকে অর্ধেক উপরের দিকে থেকে গেল, নিচের দিকে অর্ধেক পড়ে গেল। এইটা একটা প্লেন আছে, এইটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি। আরো অনেকগুলো প্লেন অফ সিমেট্রি ভাবা যেতে পারে বেঞ্জিনে, কিন্তু আমরা যেটা বুঝলাম যে বেঞ্জিনের মধ্যে প্লেন অফ সিমেট্রি রয়েছে, যেমন মেসোটার্টারিক অ্যাসিডে প্লেন অফ সিমেট্রি রয়েছে। ঠিক আছে, প্লেন অফ সিমেট্রি মানে কি বুঝতে পেরে গেছি, সেন্টার অফ সিমেট্রি বা প্রতিসাম্য কেন্দ্র। সেন্টার অফ সিমেট্রি একটা একটু স্পেশাল কেস। সেন্টার অফ সিমেট্রি মানে কি, কোনো একটা অণুর মধ্যে এমন একটা কেন্দ্র, এমন একটা সেন্টার আছে যেখানে যেখানে গিয়ে তুমি কল্পনা যেখানে গিয়ে তুমি কল্পনা করো যে তুমি গিয়ে দাঁড়িয়েছো। এবার কোনো একটা দিকে তাকালে যে গ্রুপটাকে দেখতে পাবে, কোনো একটা দিকে তাকালে যে গ্রুপটাকে দেখতে পাবে তার ঠিক 180 ডিগ্রি উল্টো দিকে তাকালেও সেই একই গ্রুপকে দেখতে পাবে। তাহলে বলবো আমরা সেই জায়গাটা হচ্ছে সেই যৌগের প্রতিসাম্য কেন্দ্র। যেমন আলফা ট্যাক্সিলিক অ্যাসিড, এটা একটা ক্লাসিক এক্সাম্পল। আলফা ট্যাক্সিলিক অ্যাসিড সেটা কেমন আমি বলছি, দেখো এরম যৌগটার গঠনটা এরকম, ভাবো একটা একটা ঘরের মতন আছে, চারটে খুঁটি লাগানো আছে। এবার এইখানে আছে সি ডবল ও এইচ, সি ডবল ও এইচ, নিচে আছে এইচ, ঠিক এর উল্টো প্রান্তে আছে এর উল্টো উল্টো অংশ। এখানে আছে সি সিক্স এইচ ফাইভ এইচ, এটা এইচ, সি সিক্স এইচ ফাইভ। ঠিক আছে, তো এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম আমি বললাম আলফা ট্যাক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তো আচ্ছা আমি না একটু উল্টো করে ফেলেছি, আলফা ট্যাক্সিলিক অ্যাসিড আসলে এটা, মানে যখন এটা এইদিকে থাকে, সরি আমি সরি, আলফা ট্যাক্সিলিক অ্যাসিড হচ্ছে এইটা, মানে এইচ দিয়ে শুরু হবে, এখানে এইচ আছে, এখানে সি ডব্লিউ এইচ, এটা সি সিক্স এইচ ফাইভ থাকবে। এই অণুর মাঝখানে এইখানে একটা জায়গা ভাবো, এইখানে গিয়ে তুমি দাঁড়িয়েছো, তোমাকে একটু কল্পনা করতে হবে, এইখানে তুমি গিয়ে দাঁড়িয়েছো। এবার তুমি কোনো একদিকে তাকালে, বলো কোন দিকে তাকাবে, যে দিক খুশি তাকাও, ধরলাম এই দিকে তাকিয়েছো, সি ডবল এইচ দেখতে পাচ্ছ, তার 180 ডিগ্রি উল্টো দিকে, মানে পুরো এই দিকে তাকাচ্ছ, কাকে দেখতে পাচ্ছ, সেম সি ডবল এইচকে দেখতে পাচ্ছ। ধরা যাক তুমি এখান দেখছো, সেখান থেকে এইখানে দেখছো, তার 180 ডিগ্রি ফিরে গেলে কোথায় দেখতে পাবে, তাকে দেখতে পাবে, সিমিলার কেস এখানেও হবে, যদি এখানে দেখো তার 180 ডিগ্রি নিচে এখানে দেখতে পাবে। এটাকে ত্রিমাত্রিক ভাবো, আমি বললাম যে প্রথমে একটা একটা ঘরের মতো একটা চারকোনা, এরকম একটা চারকোনা তুমি কাঠি দিয়ে বানিয়েছো, তার চারটে খুঁটি লাগানো আছে, সেন্টারে গিয়ে তুমি দাঁড়িয়েছো, এদিকে তাকাচ্ছ, এদিকে তাকাচ্ছ হাইড্রোজেনকে দেখতে পাচ্ছ, তার ঠিক উল্টো দিকে তাকাচ্ছ আবার হাইড্রোজেনকে দেখতে পাচ্ছ, এদিকে তাকাচ্ছ সি ডবল এইচকে দেখতে পাচ্ছ, উল্টো দিকে তাকাচ্ছ সি ডবল এইচকে দেখতে পাচ্ছ। কি দাঁড়ালো তাহলে, যে এই এইখানে এইখানে এমন একটা কেন্দ্র আছে যেই কেন্দ্রটা এই যৌগের প্রতিসাম্য কেন্দ্র বা সেন্টার অফ সিমেট্রি। ঠিক আছে, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি বুঝেছি, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি বা পরিবর্ত প্রতিসাম্য অক্ষ মানে কি, যাদের আই থাকে না, যাদের আই থাকে মানে প্রতিসাম্য কেন্দ্র থাকে, তাদের অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি বা প্রতিসাম্য পরিবর্ত প্রতিসাম্য অক্ষ থাকে। যেমন আলফা ট্যাক্সিলিক অ্যাসিড আমি এক্ষুনি যেটা এঁকেছিলাম সেইটা আমি আবার আঁকছি, আমার একটু ছোট করে দরকার সেই জন্য আমি ছোট করে আঁকছি। তাহলে এইচ দিয়ে শুরু করবে সি ডব্লিউ এইচ, তার মানে এধারে কী হবে বুঝতেই পেরে গেছো, আবার এখানে লিখবে সি সিক্স এইচ ফাইভ, এখানে লিখবে এইচ, তার মানে এখানে কী হবে তাও বুঝতে পেরে গেছো, এইচ পরিবর্ত প্রতিসাম্য অক্ষ হচ্ছে এমন একটা অক্ষ যে অক্ষ বরাবর ধরা যাক এইটা হচ্ছে সেই অক্ষ, ধরা যাক এইটা হচ্ছে সেই অক্ষ, একটা অ্যাক্সিস কল্পনা করো, একটা অ্যাক্সিস, এই অক্ষ বরাবর তুমি এই অক্ষ বরাবর যদি তুমি অণুটাকে ঘুরিয়ে দাও, ধরা যাক এই অক্ষ বরাবর তুমি অণুটাকে ঘুরিয়ে দিয়েছো, কোন দিকে ঘুরিয়েছো, ধরা যাক তুমি একে একে তুমি এই দিকে ঘোরাচ্ছ, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছ 180 ডিগ্রি, 180 ডিগ্রি রোটেশন দিয়েছ। তাহলে
এটার গঠন কেমন ভাবতে বলেছিলাম, কাঠি দিয়ে বানানো, চার কোনা কাঠি দিয়ে বানানো একটা গঠন, তার চারটা প্রান্তে চারটা খুঁটি লাগানো আছে। এইবার সেইটাকে ধরে তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছো, এটা তো একটা বর্গাকার অংশ, 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেও সেই বর্গাকারই আসছে, ঠিক আছে। তাহলে আমি একটু ওটাকে চেপে লিখেছিলাম, মানে একটু সামান্তরিকের মতো লিখেছিলাম, যাতে ওই খুঁটিগুলো দেখাতে সুবিধে হয়। চারটে খুঁটি, আমি চারটে খুঁটি এখনো এঁকে দিলাম, আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি। দেখো আগে আমার এই কার্বনটা এখানে ছিল, 180 ডিগ্রি রোটেট করে গেলে এখন এই জায়গায় কোন কার্বনটা আসবে বলতো? এই জায়গায় এই কার্বনটা আসবে, এবং এই কার্বনের উপরের দিকে কে আছে, নিচের দিকে কে আছে? উপরের দিকে সি ডবল ওইচ আছে, নিচের দিকে এইচ আছে, তাহলে এটা সি ডবল ও এইচ, নিচের দিকে এইচ হবে। এটা চলে গেছে এখানে, তাহলে এর উপরে এইচ ছিল, নিচে সি ডবল ওইচ ছিল, বুঝতে পারছ? এটাকে জাস্ট 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দিয়েছে। সিমিলার কেস এখানে হয়েছে, C6H5 উপরে এইচ নিচে ছিল, সেই কার্বনটা এখন এখানে চলে এসেছে, অর্থাৎ এখানে যে কার্বন আছে তার উপরের দিকে থাকবে C6H5, নিচে থাকবে এইচ, এখানে ঠিক তার উল্টোটা, এইচ C6H5 থাকবে। বলছে কোনো একটা বিশেষ অক্ষ বরাবর যৌগটাকে একটা নির্দিষ্ট কোণে ঘুরিয়ে দেওয়ার পর যে যৌগটা পাওয়া যাবে, যে গঠনটা পাওয়া যাবে, সেই গঠনটার যদি দর্পণ প্রতিবিম্ব নি, এ দর্পণ প্রতিবিম্ব নিচ্ছে, তাহলে এটা ওই চারকোনা কাঠি দিয়ে বানানো মডেল ভাবলেই দর্পণ প্রতিবিম্বটা নেওয়া সুবিধাজনক হবে। এর দর্পণ প্রতিবিম্ব কি হবে সেটা বোঝাটা সুবিধাজনক হবে। প্রথমে ভাবো ওই কাঠির জিনিস, ওটা কাঠির জিনিসের মতোই একটা তৈরি হবে, ঠিক আছে। তো যেটা নিচে ছিল, আয়নায় কিরকম করে প্রতিবিম্ব তৈরি হয়, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হয়, যেটা নিচের দিকে ছিল সেটা এখন উপরের দিকে থাকবে, তাহলে এখন উপরের দিকে এইচ, এইচ কি হলো, সরি এখন উপরের দিকে কোনটা থাকবে দেখো, এই এইচটা না, এটা কোথায় হবে বলতো? এখানে হবে, সামনে হবে, দেখো এটা সামনে, এটা সামনে, এর এটা সামনে, এটা পেছনে, এর এটা পেছনে, এইটা ফ্রন্ট লাইন, এর এটা ফ্রন্ট লাইন, তাহলে এই ফ্রন্ট লাইনে নিচে নিচে এইচ এইচ ছিল, তাহলে এর ফ্রন্ট লাইনের উপরে উপরে এইচ এইচ হবে। দেখো এইটার কাছে যদি এইভাবে আয়নাটা বসিয়ে দাও, তাহলে আয়নাতে কি হবে, আয়নাতে সামনের যে লাইনটা, এইটা সামনের লাইন, এই সামনের লাইনে এখানে যেটা নিচে ছিল এখানে সেটা উপরে দেখাবে, আর এখানে উপরে যেটা ছিল সি ডবল এইচ এটা নিচে দেখাবে, এখানে উপরে ছিল C6H5, এটা নিচে দেখাবে, এখানে নিচে যা ছিল, নিচে যা ছিল সি ডবল এইচ সেটাকে উপরে দেখাবে, এখানে নিচে যা ছিল C6H5 সেটাকে উপরে দেখাবে, এখানে উপরে যা ছিল এইচ, এখানে ছিল এইচ। 180 ডিগ্রি রোটেশন দেওয়ার পরে যে যৌগটা পেয়েছিলাম তার মিরার ইমেজ নিতে দেখো, প্রথমটার সঙ্গে একই হয়ে গেল, ম্যাচ করে গেল, এই দুটো আসলে সেম যৌগ, এই দুটো আসলে সেম যৌগ, অর্থাৎ 180 ডিগ্রি রোটেশন দিতে আমি যা যা করলাম সেই ট্রিটমেন্ট অনুযায়ী আমি শেষ পর্যন্ত যেটা পাচ্ছি সেটা প্রথমটার সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে যৌগটার কত ফোল্ড তোমার হচ্ছে গিয়ে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি ফোল্ড বলা হয়, এন এর ভ্যালুটা কত, এক্ষেত্রে S2 আছে, কারণ এন ইকুয়ালস টু 360 ডিগ্রি বাই থিটা, এখানে কত থিটা, 180 ডিগ্রি, তাহলে এই যৌগটার কি আছে, এই যৌগটার কি আছে, S2 আছে, এন মানে কি 360 ডিগ্রি বাই থিটা, যে কোণে ঘুরিয়েছি সেই কোণটা হচ্ছে থিটা, তাহলে এই যৌগটার S2 আছে। আমরা আবার গোড়ায় ফিরে আসি, আমরা কি নিয়ে শুরু করেছিলাম, অপ্রতিসম অণু কাকে বলে, যে সমস্ত অণুতে প্রতিসাম্য তল নেই, প্রতিসাম্য কেন্দ্র নেই, পরিবর্ত প্রতিসাম্য অক্ষ নেই, যাদের নেই, আমরা সবগুলো আছে 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 করে আলোচনা করলাম, যাদের এগুলো নেই তারাই হচ্ছে অপ্রতিসম অণু, ঠিক আছে, অপ্রতিসম অণু জানলাম। এবার নেক্সট আসবো আমরা সবচেয়ে ইন্টারেস্টিং, এবার আসবো সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়, আমরা এতক্ষণ কায়রাল অণু, অপ্রতিসম কার্বন, অপ্রতিসম অণু এগুলো আলোচনা করলাম, এগুলো কি কাজে লাগবে আমাদের,
এগুলো কাজে লাগবে আমাদের কোনো একটা যৌগের অপটিক্যাল অ্যাক্টিভিটি, এই যে ক্যারেক্টারটা, এই যে বৈশিষ্ট্যটা, এইটা এটা আছে কি নেই, অপটিক্যাল অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ কিনা যৌগটা, সেটা বুঝতে সাহায্য করবে আমাদের এইগুলো। তাহলে আমরা প্রাথমিক জিনিস শিখে নিয়েছি, সেটা এখন আপাতত মাথা থেকে একটু বাদ দিচ্ছি। এখন কি দেখবো আমরা, আলোক সক্রিয় যৌগ কাকে বলে, আলোক সক্রিয়তা বলতে কি বোঝায়। কিছু যৌগ আছে যাদের ভেতর দিয়ে সমতল সমবর্তিত আলো, কিছু যৌগ আছে যাদের ভেতর দিয়ে, মানে অ্যাকচুয়ালি যাদের দ্রবণের ভেতর দিয়ে সমতল সমবর্তিত আলো বা প্লেন পোলারাইজড লাইট পাস করালে, সমতল সমবর্তিত আলোকে যাদের ভেতর দিয়ে যেতে দিলে সমতল সমবর্তিত আলোর তল কি হয়ে যায়, যৌগটার দ্রবণ থেকে বেরিয়ে যাওয়ার সময় তলটা ঘুরে যায়, সেই যৌগগুলোকে আলোক সক্রিয় যৌগ বলবো। আলোক সক্রিয়তা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় পোলারিমিটার যন্ত্রে। পোলারিমিটার আমি বলছি, পোলারিমিটার যন্ত্রে কোনো একটা আলোক সক্রিয় যৌগ, খুব সহজ ব্যাপার, আলোক সক্রিয় যৌগগুলো আমাদের জীবনে যে কোনো বায়োলজিক্যাল প্রসেসে খুব ইম্পর্টেন্ট। আমাদের শরীরে আলোক সক্রিয় যৌগ সমস্ত, বেশির একটা মাত্র অ্যামিনো অ্যাসিড বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে গিয়ে আলোক সক্রিয়। বাদ দাও, তোমার বাড়িতে আলোক সক্রিয় যৌগ আছে এমন একটা যৌগ নিয়ে আমরা এটা বুঝতে চেষ্টা করি, বুঝতে শুরু করি। তোমার বাড়িতে আলোক সক্রিয় যৌগ আছে এমন একটা যৌগ হচ্ছে গ্লুকোজ, গ্লুকন ডি যেটা আছে তোমার বাড়িতে সেটা হচ্ছে আলোক সক্রিয় যৌগ। পোলারিমিটার যন্ত্রে একটা টিউব থাকে, সেই টিউবের সেই একটা টিউব আছে, আমি খুব সাধারণভাবে তোমাকে বলার চেষ্টা করছি। ধরা যাক একটা টিউব আছে পোলারিমিটার যন্ত্রে, একটা একটা টিউব আছে, জানো তো একটা টিউব আছে, সেই টিউবে এখানে মুখ লাগানো সিস্টেম আছে। প্রথমে কী করা হয় জানো তো, সেই টিউবে গ্লুকোজের জলীয় দ্রবণ বানিয়ে নিয়েছি, ঠিক আছে, তো গ্লুকোজের জলীয় দ্রবণ বানিয়ে নিয়েছি। এবার একটা বিশেষ ধরনের আলো, সাধারণ আলোকে নিকল প্রিজমের ভেতর দিয়ে পাস করালে প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমবর্তিত আলো তৈরি হয়। নিকল প্রিজম কি, সমতল সমবর্তিত আলো কি, আমরা এত কিছু মাথায় ঢোকাবো না, আমরা খালি জানবো যে সমতল সমবর্তিত আলো একটা বিশেষ ধরনের আলো, ঠিক আছে। তো যে ডিটেলসে পড়তে চাও বইতে পড়বে অবশ্যই, কিন্তু আমি বলছি আমাদের যেটা দরকার, আমাদের এইচএসের জন্য, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে আমাদের যেটুকু দরকার আমি সেটুকু বলছি, কম্পিটিটিভ পরীক্ষার জন্যও বটে, ঠিক আছে। তো অত আমি মাথায় অত চাপ না নিলেও চলবে, যে নিকল প্রিজম কী, কীভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি আমাদের দরকার নেই। তাহলে সমতল সমবর্তিত আলোকে পোলারিমিটার যন্ত্রে এই টিউবের ভেতর দিয়ে পাস করানোর ব্যবস্থা করা থাকে, এর ভেতর দিয়ে সমতল সমবর্তিত আলো যাচ্ছে, গ্লুকোজের জলীয় দ্রবণ তো স্বচ্ছ দ্রবণ, তার ভেতর দিয়ে তো আলো যাবে, তাহলে আলো যাচ্ছে, আলো এখানে বেরোনোর সময় না, আলোটা যে তল বরাবর যাচ্ছিল, ধরা যাক এখানে টিউবটা আছে এখানে ভাবো, আমি একদম সহজভাবে বলার চেষ্টা করছি, টিউবটা আছে, আলো এই তল বরাবর এই টিউবের মধ্যে এন্টার করেছে, ঢুকেছে তল বরাবর, ঢুকেছে আস্তে আস্তে যাচ্ছে 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 যাচ্ছে, গিয়ে বেরোনোর সময় না এরম হয়ে চলে গেল, ঢুকেছিল এই তল বরাবর, এইটা একটা তল, আমার হাতের তল, সেই হাতের তল বরাবর গেছিল 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 গেছিল, যেই এখান থেকে বেরোচ্ছে সেই কি হচ্ছে, সেই তলটা ঘুরে যাচ্ছে, কেউ কেউ ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দেয়, কোনো কোনো দ্রবণ আবার এর মধ্যে রাখলে সে সমতল সমবর্তিত আলোকে তার ভিতর দিয়ে পাস করিয়ে দেওয়ার পরে সেটাকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরিয়ে দেয়। যারা এই রকম ঘোরাতে পারে তাদেরকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এবং তাদের এই যে বৈশিষ্ট্য সেটাকে আলোক সক্রিয়তা বা অপটিক্যাল অ্যাক্টিভিটি বলবো। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মানে কি, যে সমস্ত যৌগের দ্রবণের মধ্য দিয়ে সমতল সমবর্তিত আলো গেলে যৌগের ভেতর দ্রবণের ভেতর থেকে বেরোনোর সময় সমতল সমবর্তিত আলোর তল ঘুরে যায়, তাদেরকে আমরা বলবো আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় যৌগ আবার দুরকম, আলোক সক্রিয় যৌগ আবার দুরকম, যারা সমতল সমবর্তিত আলোর তলকে
যারা সমতল সমবর্তিত আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দেয়। যারা সমতল সমবর্তিত আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দেয় তাদেরকে আমরা ডেক্সট্রোরোটেটরি বলবো। সেই যৌগগুলোকে আমরা কি বলবো? ডেক্সট্রোরোটেটরি। ডেক্সট্রোরোটেটরি। আর যে সমস্ত যৌগ সমতল সমবর্তিত আলোর তলকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরিয়ে দেয় তাদেরকে আমরা বলবো লিভোরোটেটরি। যে সমস্ত আলোক সক্রিয় যৌগ সমতল সমবর্তিত আলোর তলকে, আলোক সক্রিয় মানে সমতল সমবর্তিত আলোর তলকে ঘোরাবে, যারা ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দেয় তাদেরকে আমরা ডেক্সট্রোরোটেটরি যৌগ বলবো। যারা ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দেয় তাদেরকে আমরা লিভোরোটেটরি যৌগ বলবো। ডেক্সট্রোরোটেটরি যৌগকে সংক্ষেপে ডি যৌগ বলবো আমরা, আর লিভোরোটেটরি যৌগকে সংক্ষেপে আমরা এল যৌগ বলবো। মাথায় রাখো এই ডি এবং এল কিন্তু স্মল ডি অথবা স্মল এল। ডেক্সট্রোরোটেটরি যৌগকে তাহলে ডি যৌগও বলা হয়, আবার প্লাস যৌগও বলা হয়, এদেরকে মাইনাস যৌগও বলা হয়। কোনো একটা যৌগ যেটা আলোক সক্রিয় তার ভিতর দিয়ে সমতল সমবর্তিত আলো গেলে সে তাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দেয়, ফলে সেই যৌগটাকে আমরা ডেক্সট্রোরোটেটরি যৌগ বলবো বা ডি যৌগ বলবো, মানে স্মল ডি অথবা প্লাস যৌগ বলবো, উল্টোটা হলে মাইনাস যৌগ বলবো। বুঝতে পেরে গেছি ডি যৌগ মানে কি, এল যৌগ মানে কি, বুঝতে পেরে গেছি। ঠিক আছে, এবার আমরা আসব কারা কারা আলোক সক্রিয় হবে, কারা আলোক সক্রিয় হবে, কোন ধরনের যৌগগুলো আলোক সক্রিয় হবে। ঠিক আছে, তো তাহলে কারা আলোক সক্রিয় হবে? আলোক সক্রিয় হওয়ার জন্য সব থেকে সহজ, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো একটা যৌগের ত্রিমাত্রিক মডেল, কোনো একটা যৌগ অণু তার ত্রিমাত্রিক মডেল, তার ত্রিমাত্রিক মডেল যদি তার দর্পণ প্রতিবিম্বের উপর উপরিপাতযোগ্য না হয়, না হয় তবে যৌগটা আলোক সক্রিয় হবে। আলোক সক্রিয় কখন হবে? যদি যৌগটা মডেল, তার সেই মডেলটার দর্পণ প্রতিবিম্ব যেটা হবে তার উপর সুপার ইম্পোজ না করে, মানে এটাই হচ্ছিল কাইরাল মলিকিউল, মানে তার মানে এটা অ্যাকচুয়ালি আমি ইনডাইরেক্টলি কাইরাল মলিকিউলকে বলছি। তাহলে আলোক সক্রিয় কারা হবে? কাইরাল মলিকিউল যদি হয় সে আলোক সক্রিয় হবে। তবে সবসময় তো মডেল বানানো যায় না, মানে সব যৌগের একটা জটিল একটা বড় গঠন বিশিষ্ট যৌগের মডেল তো বানানো যায় না। তাহলে আর কি উপায় আমরা সহজে বা সংক্ষেপে ভাবতে পারবো যে যৌগটা আলোক সক্রিয় হবে? দু নম্বর পয়েন্ট হচ্ছে যে যদি যৌগটিতে মাত্র একটি অপ্রতিসম কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন, যদি যৌগটাতে কেবলমাত্র একটা অপ্রতিসম কার্বন থাকে, কেবলমাত্র একটা, কোনো একটা যৌগের মধ্যে হয়তো দুটো অপ্রতিসম কার্বন আছে, তাহলে কিন্তু তার কথা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। গ্যারান্টি দিয়ে বলা যাবে আলোক সক্রিয় হবেই হবে কোন যৌগটা? যে যৌগে কেবলমাত্র একটা অপ্রতিসম কার্বন থাকবে। তাহলে যদি কারো দুটো থাকে, তিনটা থাকে, তাহলে কি? তিন নম্বর পয়েন্ট যে যদি যৌগটি বা অণুটি অপ্রতিসম হয়, মানে যদি অণুটি অপ্রতিসম হয়, অপ্রতিসম মানে কি? অণুটাতে প্রতিসাম্য তল থাকা চলবে না, অণুটাতে প্রতিসাম্য কেন্দ্র বা সেন্টার অফ সিমেট্রি বা আই থাকা চলবে না,
অনুটাতে পরিবর্ত প্রতিসাম্য অক্ষ বা অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি থাকা চলবে না, যেটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে যে অণুটা কী হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে আলোক সক্রিয় কারা হবে আমরা একদম সুন্দর করে বুঝতে পেরে গেছি, ঠিক আছে। তাহলে আলোক সক্রিয় হতে হলেই যে আমাকে যৌগটাকে কি হতে হবে, তোমার যৌগটার মধ্যে অপ্রতিসম কার্বন থাকতেই হবে এমন কোনো গ্যারেন্টি নেই। অপ্রতিসম কার্বন যদি একটা থাকে তাহলে সে হবেই হবে, যদি না থাকে তাহলেও কিন্তু হতে পারে। আমার মূল শর্ত হচ্ছে এইটা, যৌগটা যাতে তার দর্পণ প্রতিবিম্বের উপর উপরিপাতযোগ্য না হয়, তাহলেই যৌগটা আলোক সক্রিয় হবে, ঠিক আছে। তো এবার এবার আমরা কতগুলো জিনিস দেখব সেটা দেখো, সেটা সেটাও ইম্পর্টেন্ট সেটা। হ্যাঁ, তো কারা আলোক সক্রিয় হবে আমরা সেটা দেখে নিয়েছি। এবার নেক্সট আমরা যেটা বের করবো, যেটা আমাদের পরীক্ষায় আসে অনেক সময়, মানে কম্পিটিটিভ পরীক্ষায় আসে, তো কোনো একটা যৌগের গঠন দেওয়া আছে, সেই যৌগের গঠন দেখে তোমাকে প্রেডিক্ট করতে হবে তাতে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কটা হবে। একটা যৌগের, একটা বড় যৌগের অনেকগুলো আইসোমার থাকতে পারে, ঠিক আছে। তো মানে একটাই তো গঠন হবে না, একটা যৌগের একটা গঠন দেওয়া আছে, সেটা সেটা থেকে তার অনেকগুলো আইসোমার বেরোতে পারে। সেই আইসোমারগুলোর মধ্যে কটা আলোক সক্রিয় আইসোমার পাওয়া যাবে আর কটা মেসো আইসোমার পাওয়া যাবে। মেসো মানে কি, আমি আসছি, যখন কোনো একটা মেসো কম্পাউন্ড আসবে আমি তখনই তাকে নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারের সংখ্যা নির্ণয় করা, বা আমরা বলবো স্টিরিও আইসোমারের সংখ্যা বের করা, ঠিক আছে। তো স্টিরিও আইসোমারের নাম্বার অফ স্টিরিও আইসোমার ক্যালকুলেট করব। অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার যারা তারা স্টিরিও আইসোমারও বটে। দেখো, অণুর প্রকৃতি থেকে জানতে পারবো অণুটা কেমন। আমরা একটা ছক করে নেবো, তোমার বইতেও আছে ছকটা, দেখবে অণু, তারপর হচ্ছে গিয়ে আলোক সক্রিয় যৌগ, যৌগের সংখ্যা আর মেসো যৌগ। যদি অণুটাকে সমান দুভাগে ভাগ করা যাচ্ছে না, যদি অণুটাকে সমান দুভাগে ভাগ করা যাচ্ছে না মানে অণুটার প্রতিসাম্য তল নেই, অণুটাকে সমান দুটো ভাগে ভাগ করা যাচ্ছে না মানে প্রতিসাম্য তল নেই, এবং এনটি অণুটার মধ্যে মোট এন সংখ্যক, এন জোড় হতে পারে বা বিজোড় হতে পারে, এনটা জোড় বা বিজোড় যাই হোক হতে পারে, প্রতিসাম্য তল অণুটার মধ্যে নেই, অর্থাৎ অণুটাকে সমান দুটো ভাগে ভাগ করা যাচ্ছে না। প্রতিসাম্য তল থাকলে ভাগ করা যেত, যদি প্রতিসাম্য তল নেই অণুটার মধ্যে এবং অণুটার মধ্যে এন সংখ্যক কি আছে, অপ্রতিসম কার্বন আছে, অপ্রতিসম কার্বন পরমাণু বা অ্যাসিমেট্রিক কার্বন পরমাণু আছে, এরম কোনো যদি অণু আমাকে দেওয়া হয় তাহলে তার অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার বা স্টিরিও আইসোমারের সংখ্যা দাঁড়াবে 2n, মেসো যৌগ 0। মেসো যৌগ হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মেসো যৌগ কথা একটা বলে দিলাম, তাহলে আলোক নিষ্ক্রিয়। আলোক নিষ্ক্রিয় মানে কি, না যে সমস্ত যৌগের দ্রবণের মধ্য দিয়ে সমতল সমবর্তিত আলো পাঠালে তারা সমতল সমবর্তিত আলোর তলকে ঘুরিয়ে দিতে পারে না, তারা হচ্ছে মেসো, তারা হচ্ছে আলোক নিষ্ক্রিয় যৌগ। মেসো যৌগ যেগুলো তারা অ্যাকচুয়ালি আলোক নিষ্ক্রিয় হয়। তাহলে প্রতিসাম্য তল নেই এমন কোনো একটা অণু যদি তোমাকে দেওয়া হয় তাহলে সেই অণুটা দেখে তুমি বুঝতে পারবে কি তাতে আলোক সক্রিয় যৌগ অথবা স্টিরিও আইসোমারের সংখ্যা কটা হবে, 2n, যেখানে এন হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু সংখ্যা। অপ্রতিসম কার্বন পরমাণু মানে কি, সেই কার্বন পরমাণু যার কাছে 4টে আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, CH3, CHBr, CHBr, CH2, CH3। এটা এমন একটা যৌগ যাকে সমান দুটো পার্টে ভাগ করা যাচ্ছে, কোনো একটা জায়গা থেকে কেটে দিলে কি সমান দুটো হবে, সমান দুটো অংশ হচ্ছে কি, সমান দুটো অংশ হচ্ছে না, ঠিক আছে। তো
এখানে অপ্রতিসম কার্বন পরমাণু আছে কোনো, মানে এমন কোনো কার্বন পরমাণু আছে যাকে যাকে আমরা কি করতে পারি, যেখানে আমার চারটে আলাদা আলাদা গ্রুপ আছে? দেখি আমরা চেক করি, এই কার্বন পরমাণু এর সঙ্গে একটা হাইড্রোজেন আছে, একটা CH3 আছে, একটা বিআর আছে, আর একটা এত বড় একটা গ্রুপ আছে, চারটে আলাদা আলাদা হলো। তাহলে এইটা একটা অ্যাসিমেট্রিক কার্বন হলো। অ্যাসিমেট্রিক কার্বনগুলো মাথায় আমরা স্টার দিতে পারি, পাশের কার্বনটা, পাশের কার্বন এসো, তার কাছেও দেখো একটা হাইড্রোজেন আছে, একটা ইথাইল গ্রুপ আছে CH2CH3, একটা ব্রোমো আছে, আর একটা এত বড় একটা গ্রুপ আছে যেটা এই তিনটের কারোর সঙ্গে ম্যাচ করে না। অর্থাৎ এই কার্বনটাও একটা অ্যাসিমেট্রিক কার্বন। পরের কার্বনটা দেখি, তার কাছে দেখো দুটো হাইড্রোজেন আছে, মানে চারটে আলাদা আলাদা হলোই না, দুটো হাইড্রোজেন থেকে গেছে, আর দুটো আলাদা হতে পারে কিন্তু চারটে আলাদা আলাদা হলো কি, হলো না, ফলে এটা অ্যাসিমেট্রিক কার্বন নয়। পাশেরটা CH3, মানে তিনটে হাইড্রোজেনই আছে, মানে এর কাছে তিনটা একই, তার মানে চারটে আলাদা আলাদা তো হলো না, তাহলে এরা অ্যাসিমেট্রিক কার্বন নয়, দুটো অ্যাসিমেট্রিক কার্বন আছে। তাহলে আলোক সক্রিয় যৌগের সংখ্যা হবে কটা, 2 স্কোয়ার, দুটো আলোক সক্রিয় যৌগ আছে, দুটো এটা আছে, মানে কি এটা কটা হবে, 2 স্কোয়ার মোট। তাহলে এইটার আলোক সক্রিয় সমবায়বগুলোকে আমরা আঁকার চেষ্টা করি, তাহলে 2 স্কোয়ার কটা হবে, 2 টু দি পাওয়ার n, মানে দুটো আছে, 2 স্কোয়ার মানে কটা, 4টা হওয়া উচিত। এর 4টা কেমন করে আমরা গঠন আঁকবো, আমরা প্রথমে ভেবে নেবো, এটা আমি ফিশার প্রজেকশনে আঁকবো। ফিশার প্রজেকশনে CH3 কে উপরে লিখতে পারি, CH3 জোরে টেনে দিলাম, নিচে কি আছে, CH2 CH3, ব্যাস। এবার দেখো একটা এইচ বিআর, আরও একটা এইচ বিআর, তাহলে এটা নাম্বার 1। এইটা আলোক সক্রিয় তো, এর যেটা এনান্সিওমার হবে সেটাও আলোক সক্রিয় হবে। তাহলে একটা যৌগ একটা একটা অণু দিয়েছে, তার যেটা এনান্সিওমার হবে সেটা আলোক সক্রিয় হবে। এনান্সিওমার কি আমরা অলরেডি জেনে গেছি, ঠিক আছে, তো এর আগের ভিডিওতে আছে, তোমরা যারা দেখোনি এনান্সিওমার সম্পর্কে দেখে নেবে। এনান্সিওমার কি, একজোড়া স্টিরিও আইসোমার যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তাহলে এর দর্পণ প্রতিবিম্ব কোনটা হবে বলো, উপরে থাকবে CH3, নিচে থাকবে CH2 CH3, এইখানে বিআরের সামনে বিআর এইচ, এই দুটো একই না আলাদা, অবশ্যই আলাদা যৌগ। তাহলে স্টিরিওসোমার কটা আঁকতে পেরেছি আমি, দুটো আঁকতে পেরেছি, আমাকে আরও দুটো আঁকতে হবে কারণ মোট 4টা হওয়ার কথা। আরও দুটো কী হবে, আমি এটা মুছে দিচ্ছি, আর দুটো কী হবে দেখো, আমি এইভাবে আঁকবো, CH3, নিচে হচ্ছে CH2 CH3, এইভাবে এঁকে আমি একটা জায়গায় ঘুরিয়ে দেবো এইচ বিআর, নিচেরটাও এইচ বিআর না করে আমি করে দেবো বিআরএইচ। তাহলে এদের দুজনের কারোর সঙ্গে মিল নেই, এর আবার মিরার ইমেজ নিয়ে নেব, এর মিরার ইমেজ নিয়ে নেব, কি হবে, উপরে CH3, নিচে CH2 CH3, এখানে থাকবে বিআর এইচ, এখানে থাকবে এইচ, এখানে বিআর, এই দুটো যৌগ যেখানে দেখো একই, মানে একই রকম গ্রুপগুলো একই একই দিকে আছে, এদেরকে একজোড়া রাইথ্রো আইসোমার বলে, আর এরা একজোড়া থ্রেও আইসোমার বলে, রাইথ্রো আর থ্রেও। রাইথ্রো মানে কি, একই রকম গ্রুপগুলো একই দিকে আছে, দেখো একই রকম গ্রুপগুলো একই দিকে আছে, তাহলে এটা ডান দিকে আছে দুটো বিআর, বাম দিকে আছে দুটো হাইড্রোজেন। এখানে কিন্তু দেখো ডান দিকে বিআর একবার আছে, একবার হাইড্রোজেন আছে, একবার হাইড্রোজেন আছে, একবার বিআর আছে, মানে একই রকম নেই। এদেরকে রাইথ্রো বলে আর এদেরকে বলে থ্রেও। এটা আমাদের খুব একটা আমাদের জানবার বিষয় না, এটা তুমি যখন কলেজে পড়বে তখন আরেকটু তোমাকে ডিটেলে জানতে হবে। দেখি আমি এখানে 4টা বের করতে চেয়েছিলাম, 4টা বেরিয়ে গেছে, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারের সংখ্যা 4টা হলো, বা স্টিরিও আইসোমারের সংখ্যা 4টা হলো, এক্ষেত্রে কোনো মেসোযৌগ পাওয়া যাবে না, প্রতিসাম্য তল নেই, মানে যাকে সমান দুটো পার্টে কেটে দেওয়া যাচ্ছে না, যে যৌগটাকে সমান দুটো অংশে কেটে দেওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে এটা হলো। এবার নেক্সট আসছি কি, যাদের প্রতিসাম্য তল আছে, যাদের প্রতিসাম্য তল আছে, প্রতিসাম্য তল আছে মানে অণুটাকে কেটে সমান দুটো টুকরো করে দেওয়া যাচ্ছে, কেটে সমান দুটো টুকরো করে দেওয়া হচ্ছে, এবং এনটি, এন যেখানে জোড় সংখ্যা, এবং এনটি
অপ্রতিসম কার্বন পরমাণু যদি থাকে কোনো একটা যৌগের মধ্যে, প্রতিসাম্য তল আছে, আবার যৌগটার মধ্যে এন সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু আছে, সি ডবল ও এইচ ধরো যাক এই যৌগটা, সিএইচ ওইচ সিএইচ ওইচ সি ডবল ওইচ সি ডবল ওইচ এই যৌগটা দেখো তো প্রতিসাম্য তল আছে না নি, এই মাঝখান দিয়ে কেটে দিলে কি হয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে কেটে দিলে যৌগটা কি হয়ে যাচ্ছে না, যৌগটা দুটো সমান পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিসাম্য তল আছে। এবং এখানে কতগুলো অপ্রতিসম কার্বন আছে আমরা হিসেব করি, কতগুলো অপ্রতিসম কার্বন আছে আমরা হিসেব করি না, এইখানে এই কার্বন পরমাণুটা দেখো, এই কার্বন পরমাণুর কাছে চারটে আলাদা আলাদা গ্রুপ হচ্ছে কিনা দেখবো, একটা ওইচ আছে, একটা সি ডবল ওইচ আছে, একটা হাইড্রোজেন আছে যেটা আমি উপরে লিখতে পারতাম, আমি লিখিনি, একটা হাইড্রোজেন আছে আর একটা এত বড় একটা গ্রুপ আছে, একটা ওইচ একটা সি ডবল ওইচ একটা এত বড় একটা গ্রুপ আর একটা হাইড্রোজেন আছে, তাহলে এই কার্বন পরমাণুটা হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু। পাশের কার্বন পরমাণুটাতেও চারটে আলাদা আলাদা গ্রুপ আছে, একটা সি ডবল ওইচ একটা ওইচ একটা এইচ আর একটা এত বড় একটা গ্রুপ, চারটে আলাদা আলাদা গ্রুপ আছে, ঠিক আছে তো, তাহলে এটাও একটা অপ্রতিসম কার্বন। কটা অপ্রতিসম কার্বন হলো, দুটো, জোড় সংখ্যা, ঠিক আছে তো। এক্ষেত্রে ফর্মুলাটা কি, এক্ষেত্রে আলোক সক্রিয় যৌগের সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ইনঅ্যাক্টিভ বা মেসো যৌগের সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন মাইনাস টু বাই টু, ঠিক আছে, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার এন মাইনাস টু বাই টু। তাহলে এই ক্যাটেগরিতে যদি এন এর মান দুই, যেমন এই উদাহরণের ক্ষেত্রে এন এর মান দুই, তাহলে আমার কত পাওয়া উচিত, টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, মানে টু টু দি পাওয়ার ওয়ান মানে দুটো পাওয়া উচিত, আর দুটো পাওয়া উচিত, তাহলে এটা আমরা বের করে দেখিয়ে দেবো এক্ষুনি দুটো বেরোবে। আর এক্ষেত্রে কত পাওয়া উচিত, টু টু দি পাওয়ার এন মাইনাস টু, এন মানে কত, দুই, টু মাইনাস টু বাই টু কত গো, টু টু দি পাওয়ার জিরো, জিরো বাই টু, টু টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান, একটা পাওয়া উচিত, ঠিক আছে। আমরা এই যৌগটাকে দেখিয়ে দেবো অপটিক্যালি অ্যাক্টিভ দুটো আর একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কীরকম আঁকবো আমি, উপরে সি ডবল ওই এঁকে দিলাম, নিচে সি ডবল ওই এঁকে দিলাম, হয়েছে। এবার মাঝখানে কার্বন, তার কাছে একটা এইচ একটা ওইচ, এর কাছে একটা ওইচ একটা এইচ, আমি উল্টো করে লিখলাম, তাহলে দেখো, তাহলে দেখো যৌগটার মধ্যে কি হচ্ছে বলো তো, যৌগটা, যৌগটাকে আমি সমান দুটো পার্টে ভাগ করতে পারছি, সেইটাকে আমরা, আমি যে বলছিলাম না প্রতিসাম্য তল আছে, অ্যাকচুয়ালি আমরা প্রতিসাম্য তল না বলে, যদি আমি প্রতিসাম্য তল, আমি একটু সহজে বলে দিচ্ছিলাম, প্রতিসাম্য তল না বলে বলা উচিত কি, যৌগটার মধ্যে কি থাকবে না, যৌগটাকে সমান দুটো অংশে ভাগ করা যাবে, প্রথমটার ক্ষেত্রে যা বলেছিলাম ঠিক, প্রতিসাম্য তল প্রথমটার ক্ষেত্রে থাকবে না, এক্ষেত্রে, এক্ষেত্রে যৌগটিকে, যৌগটিকে সমান দুটি অংশে ভাগ করা যাবে এবং এনটি অপ্রতিসম কার্বন পরমাণু থাকবে বা আছে, ঠিক আছে তো। তাহলে এটা সমান দুটো পার্টে ভাগ করা যাচ্ছে, যদিও এটাকে কি বলা যায় না, যে প্রতিসাম্য তল বলা যায় না, ঠিক আছে তো। যাকে তাহলে এইটা সেই যৌগটা যেটা কিনা, যেটা কিনা কি হবে, আলোক সক্রিয় হবে। কেন আলোক সক্রিয় হবে, দেখো এটা কোন ক্যাটাগরিতে পড়ছে না, এটা এই ক্যাটাগরিতে পড়ছে যে এর মিরার ইমেজ নাও, সি ডবল ও এইচ, সি ডবল ও এইচ, ও এইচ 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 ও এইচ, ঠিক আছে, এইটা আর এইটা, এরা কি পরস্পর উপরিপাতযোগ্য, ফিশার প্রজেকশন ফর্মুলা যদি আমরা কম্পেয়ার করতে চাই, একটাকে আমি চাইলে কি করতে পারি না, 180 ডিগ্রি ঘুরিয়ে কারোর সঙ্গে কারো ম্যাচ করছে কিনা দেখতে পারি, একে যদি আমি 180 ডিগ্রি ঘুরিয়ে নিই তাহলে কি এইটা পাবো, এইটার মিরার ইমেজ এটা,
আমি বলছি এই দুটো আলাদা আলাদা যৌগ, আলাদা আলাদা যৌগ নয়। তুমি ভাবতে পারো, তুমি ভাবতে পারো এই দুটো তো মনে হচ্ছে একই রকম, আসলে পুরোপুরি একই না। এটাকে যদি ঘুরিয়ে দিই হয়তো এটার সঙ্গে একই হয়ে যাবে। আমি এটাকে ঘোরাচ্ছি, আমি এটাকে জাস্ট ঘোরাচ্ছি, এটাকে ঘোরাচ্ছি, এইভাবে ধরেছি, এইভাবে উল্টো দিকে, এইভাবে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। এই সি ডবল এইচটা চলে যাবে মাথায়, সেটা চলে আসবে নিচে, এটাকে ঘোরালে এখন ওইচটা উপরে উঠবে এবং ডান দিকে আসবে, উপরে উঠবে এবং ডান দিকে আসবে, এইচটা অগত্যা বাম দিকে আসবে। এটাকে ঘুরিয়ে দিলে এই ওইচটা অগত্যা নিচে আসবে এবং বাম দিকে আসবে, নিচে আসবে বাম দিকে আসবে, এটা ডান দিকে আসবে। এইটা কি এটা হলো? হলো না, এটা বরং এটা হলো, দুটো একই হলো। ঠিক আছে, তো তো যাকে তাহলে আমরা কি বুঝবো, কি বুঝবো যে এই যে যৌগটার উদাহরণ নিয়ে আমরা কাজ করছিলাম, সেই যৌগটার মিরার ইমেজ এইটা, এইটা এটা, এই দুজন পরস্পরের এনান্সিওমার, এবং এই দুজন মিলে এরা হচ্ছে আলোক সক্রিয় যৌগ, যেটা দুটা পাওয়ার কথা ছিল দুটা পেয়েছি। আলোক নিষ্ক্রিয় বা মেসো যৌগ কোনটা? মেসো যৌগ এমন একটা যৌগ যেটাতে যেটাতে অপ্রতিসম কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন সেন্টার থাকা সত্ত্বেও, অ্যাসিমেট্রিক কার্বন থাকা সত্ত্বেও যৌগটা আলোক নিষ্ক্রিয় হয়, কারণ যৌগটার মধ্যে একটা সিগমা প্লেন থেকে যায়। দেখো এখানে এই বরাবর একটা সিগমা আছে, এই বরাবর একটা সিগমা প্লেন আছে, এই বরাবর একটা কি আছে, সিগমা প্লেন আছে, মানে প্রতিসাম্য তল আছে, প্রতিসাম্য তল আছে, অর্থাৎ যৌগটা আলোক নিষ্ক্রিয় হবে, মেসো যৌগ হবে। এরকম অনেক এক্সাম্পল তুমি করে ফেলতে পারো। ঠিক আছে, তো তুমি একটা বড় করে এক্সাম্পল নিয়ে নিবে, বইতে আছে এক্সাম্পল, সেটা দেখবে, কি দেখবে, দুটো সমান অংশে ভাগ করা যাবে, আচ্ছা তাহলে এই ক্যাটাগরিতে পড়বে, সমান অংশে ভাগ করা যাবে, এবং এন সংখ্যক অপ্রতিসম কার্বন, এন এর মানটা হচ্ছে জোড়, তাহলে কীরকম হবে, এই সূত্র দিয়ে ক্যালকুলেট হবে। নেক্সট নেক্সট আরেকটা পার্ট, লাস্ট পার্ট, লাস্ট পার্টটা কি, যদি এন এর মানটা জোড় না হয়ে, এন এর মানটা জোড় না হয়ে যদি বিজোড় হয়, যৌগটাকে সমান দুটো ভাগে ভাগ করা যাচ্ছে এবং যৌগটাতে এন সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু আছে, যেখানে এন এর মানটা জোড় না হয়ে কি হয়েছে, বিজোড় হয়েছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে, দেখো সেক্ষেত্রে যেটা হবে সহজ, সেক্ষেত্রে কি হবে, প্রথমে প্রথমে তুমি মেসো যৌগটা ভাববে, সেক্ষেত্রে কি হবে, প্রথমে মেসো যৌগটা ভাববে, প্রথমে মেসো যৌগটা কত, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু, এটা হচ্ছে মেসো যৌগের সংখ্যা। এই যৌগের সংখ্যা কত হবে, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু, এটাকে মনে রেখে দিতে হবে। মেসো যৌগটা প্রথমে মনে রাখবে, মেসো যৌগটা মনে রাখবে প্রথমে, তারপর কি মনে রাখবে, না আগে আগেরটাতে জোড় সংখ্যা যখন হয়েছিল তখন যেটা হয়েছিল টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়েছিল, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে এক্ষেত্রে বাদ যাবে মেসো যৌগ যটা হচ্ছে সেইটা। ঠিক আছে, চলো সিএইচ থ্রি, সিএইচ বিআর, সিএইচ বিআর, সিএইচ বিআর, সিএইচ টু, সিএইচ থ্রি, দেখো যৌগটাকে সমান দুটো পার্টে ভাগ করা যাবে, কোনো দিক দিয়ে কেটে, মানে কার্বন বরাবর কাটা যাবে না, কার্বন পরমাণু কেটে ফেলতে পারবে না, এই বরাবর কাটা যাবে না, তাহলে এখানে কাটতে হবে, এদিকে দুটো এদিকে তিনটে, এখানে কাটতে হবে এদিকে দুটো এদিকে তিনটে, কাটা যাচ্ছে না, সমান দুটো পার্টে ভাগ করা যাচ্ছে না। অপ্রতিসম কার্বন আছে না নেই, আছে, দেখো এই কার্বনটা চারটা আলাদা আলাদা গ্রুপ আছে, এই কার্বনটাতেও সেম, এই কার্বনটাতেও সেম, চারটে আলাদা আলাদা গ্রুপ আছে। এবার কটা তাহলে অপ্রতিসম কার্বন হলো, তিনটে, তিনটে মানে বিজোড় হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা এখানে বসিয়ে দেবো, আমরা এই যৌগটাকে নিয়ে এবার কাজ করবো এবং আমরা হিসেব করে দেখিয়ে দেবো, এখানে আমার ফর্মুলা অনুযায়ী যা আসছে সেইটা আমরা হিসেব করে দেখিয়ে দেবো। প্রথমে আমরা এটা হিসেব করি, টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই টু মানে কত, থ্রি মাইনাস ওয়ান মানে টু বাই টু, মানে টু টু দি পাওয়ার ওয়ান মানে দুটো, আচ্ছা এটা কত, টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু মানে দুই বেরিয়েছিল অলরেডি,
তাহলে এটা হচ্ছে টু স্কোয়ার, মানে ফোর মাইনাস টু মানে টু, ফোর মাইনাস টু মানে টু, আর মেসো কম্পাউন্ড হবে দুটো হবে, মেসো কম্পাউন্ড। ঠিক আছে, চলো এবার আমরা কি করব, আমি একটু মুছে দিচ্ছি তারপর আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে আমরা এটা বুঝতে পেরে গেছি। তো এটার এটার আমাকে দেখাতে হবে আলোক সক্রিয় যৌগ দুটো দেখাতে হবে, মেসো দুটো দেখাতে হবে। ঠিক আছে, তো দুটো দেখাতে হবে। আমি এই পার্টগুলো মুছে দিচ্ছি, তা নাহলে জায়গা পাচ্ছি না। ঠিক আছে, পার্টগুলো মুছে দিলাম, শুধু যৌগটা থাকলো, শুধু যৌগটা থাকলো। হয়েছে, আলোক সক্রিয় যৌগ দেখাবো। এটা আমি এটাকে ফিশার প্রজেকশনে লিখবো, লম্বা লম্বি লিখে দেবো সিএইচ থ্রি, লাস্টে থাকবে সিএইচ থ্রি। হলো, এবার তিনটে কার্বন এইচ বিআর, তারপরটা এইচ বিআর, তারপরটা বিআর এইচ। আমি যদি এটা নিই, মনে রাখবে আলোক সক্রিয় যৌগ যখন আমি দেখাতে চাইবো তখন আমাকে এমনভাবে যৌগটার গঠন নিতে হবে যাতে তাতে কোনো সিগমা প্লেন না এসে পড়ে, এমন কোনো তল আমি তাতে দিয়ে না ফেলি যে বরাবর যৌগটাকে সমান, যে বরাবর কেটে দিলে যৌগটা সমান দুটো দুটো ইকুয়াল পার্ট পেয়ে যাব। যদি আমি এখানে এইচ বিআর লিখতাম, তো যদি আমি এখানে এইচ বিআর লিখতাম তাহলে এই বরাবর, এই বরাবর একটা প্লেন পেয়ে যেতে যেটা দিয়ে দুটো কেটে দেওয়া যাবে, যেমন মেসো যৌগ। আমি তাহলে মেসো যৌগটা আগে এঁকে নিই, সিএইচ থ্রি, এখানে সিএইচ থ্রি, এখানে এইচ বিআর, এইচ বিআর, এইচ বিআর। দেখো এই যে এইচ বিআর না, এই বরাবর একটা, এই বরাবর তুমি একটা ছুরি নিয়ে কেটে দাও, হাইড্রোজেন কেটে হাফ হয়ে গেল, ব্রোমিন কেটে হাফ হয়ে গেল, দিয়ে এদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, দুটো পার্ট একে অপরের দর্পণ প্রতিবিম্ব। এই যে পার্টটা বেরোলো এটা এর দর্পণ প্রতিবিম্ব, আর হাইড্রোজেন তো অর্ধেক কেটে গেছে, তাহলে সেই অর্ধেকটা বাকি অর্ধেকের দর্পণ প্রতিবিম্ব, ব্রোমিন অর্ধেক কেটে গেছে, অর্ধেকটা বাকি অর্ধেকের দর্পণ প্রতিবিম্ব। আমি একটু আগে বলছিলাম যে এরকম পরমাণুকে কেটে দিয়ে করা যাবে না, পরমাণুকে কেটে দিয়ে কখন করা যাবে না, যখন আমি অণুটার প্রকৃতি দেখব, অণুটার প্রকৃতি দেখব যে অণুটাকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করা যাচ্ছে কিনা, দুটো ইকুয়াল পার্টে ভাগ করা যাচ্ছে কিনা তখন পরমাণুকে কাটা যাবে না। কিন্তু যদি আমি সিগমা প্লেন খুঁজি বা প্রতিসাম্য তল খুঁজি তখন পরমাণুকে কাটা অ্যালাউড, তখন আমি পরমাণুকে কেটে একটা তল যদি যাচ্ছে সেটা আমি, সেটা অ্যালাউড। ঠিক আছে, আলোক সক্রিয় যৌগ কোনটা, তাহলে এখানে দেখো এখানে কোনো প্লেন নেই, মানে যদি আমি এই বরাবর কাটি তাহলে কিন্তু দুটো সমান পার্ট হচ্ছে না, কারণ এখানে এইচ আছে, এখানে বিআর হয়ে যাচ্ছে, হচ্ছে না। তো এটা যেই পেয়েছি এর একটা এনান্সিওমান নিয়ে নিব, এর এনান্সিওমানের স্ট্রাকচার আঁকা খুব সহজ, তুমি এখন তুমি আমার সঙ্গে সঙ্গে আঁকতে থাকো, তুমি ভিডিওটা এখানে পজ করে দিয়ে তুমি নিজে এঁকে নাও, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নাও, ভিডিওটা পজ করে দাও, নিজে এঁকে নাও, বিআর এইচ, বিআর এইচ, এইচ বিআর। বুঝতে পেরে গেছো আশা করি, যে দুটো আমরা যৌগ পেলাম, দুটো সংকেত পেলাম, সেই দুটো যৌগ হচ্ছে এইটার দুটো আলোক সক্রিয় সমাবয়বী। আচ্ছা, মেসো যৌগ তো দুটো হওয়ার কথা, মেসো তো আমি একটা পেয়েছি, তাহলে মেসো আর একটা কোনটা, মেসো আর একটা খুব সিম্পল, মেসো আর একটা সেই একই রকম, সিএইচ থ্রি, সিএইচ থ্রি একই রকম রাখো, এইচ বিআর, লাস্টটা এইচ বিআর, মাঝখানেটা পাল্টে দাও, বিআর এইচ করে দাও, মাঝখানটা পাল্টে দাও, বাস হয়ে গেছে, মাঝখানটা পাল্টে দাও। তাহলে এখন এই বরাবর কেটে দিলে, এই বরাবর, এই বরাবর কেটে দিলে উপরে আর নিচের পার্ট সমান হচ্ছে মেসো যৌগ, তবে এই দুটো যৌগ আবার পরস্পর সমান নয়, কারণ এর এইচ বিআর বাম দিকে, ডান দিকে এর বিআর এইচ উল্টো দিকে আছে, তাহলে এই দুটো যৌগ পরস্পর একই নয়, তবে এই দুটো যৌগতেই একটা সিগমা প্লেন বা প্রতিসাম্য তল থাকার জন্য দুটো যৌগ হচ্ছে আলোক সক, আলোক নিষ্ক্রিয় যৌগ বা মেসো যৌগ। তাহলে মেসো যৌগ হচ্ছে সেই সব যৌগ যে সমস্ত যৌগে অপ্রতিসম কার্বন পরমাণু থাকলেও যৌগটিতে একটি প্রতিসাম্য তল থেকে যাওয়ার জন্য যৌগটা সামগ্রিকভাবে আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক আছে,
আমরা এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম সেগুলোতে আলোক সক্রিয় যৌগ হওয়ার জন্য যৌগটার মধ্যে একটা না একটা কি থাকছিল, অপ্রতিসম কার্বন পরমাণু থাকছিল। একটা অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তো কথা চুকেই গেল যে সেটা আলোক সক্রিয় হবেই হবে, একাধিক থাকলে কি কি ব্যাপার আমরা সেগুলো সব ডিটেলে আলোচনা করলাম। এবার আমরা একটা এক্সাম্পল দেখব যেখানে অপ্রতিসম কার্বন পরমাণু নেই অথচ যৌগটা কি। আচ্ছা আমি এখানে একটা কথা বলে নিই, তারপর আমি যেটা বলছিলাম সেটাই আসছি। দেখো এটা আর এটা এরা পরস্পর কি, এরা পরস্পর এনানসিওমার। আচ্ছা ধরো এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার নম্বর যৌগ। এক এবং দু নম্বর যৌগ পরস্পরের এনানসিওমার, কিন্তু এক এবং তিন নম্বর যৌগ কি বলতো, এরা তো পরস্পরের আইসোমার তো বটে, কারণ এর যা সংকেত আণবিক সংকেত, এর যা বন্ড কানেক্টিভিটি সব কিছু, এখানে সব কিছু একই মিলছে। তাহলে এক আর তিন পরস্পর কি, তাদের সব কিছু সব কিছু মিলে যাচ্ছে মিলে যাচ্ছে, শুধু দর্পণ প্রতিবিম্ব আর বস্তু নয় এরা, মানে যারা পরস্পর পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়, একজোড়া একজোড়া স্টিরিও আইসোমার যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়, অর্থাৎ এক এবং তিন হচ্ছে পরস্পরের ডায়াস্টিরিওমার। এক তিন চার ডায়াস্টিরিওমার, দুই তিন চার ডায়াস্টিরিওমার, ঠিক আছে তো, এরা পরস্পরের ডায়াস্টিরিওমার, ঠিক আছে, বুঝতে পেরে গেছো। এবার আমি যে কথা বলছিলাম, আমরা একটা যৌগ দেখব যেখানে অপ্রতিসম কার্বন পরমাণু নেই অথচ যৌগটা আলোক সক্রিয়। অ্যালিনের কথা ক্লাস ইলেভেনে কেউ কেউ শুনেছ, অ্যালিন, অ্যালিন যৌগটা হচ্ছে এইটা, অ্যালিন মানে এর এইচ এইচ, আর এই কার্বনটা দেখো এই কার্বনটা এসপি সংকরায়িত, মাঝখানে কার্বনটা এসপি সংকরায়িত, ফলে এ এখানে পি, এখানে যে বিশুদ্ধ পি অরবিটালটা ব্যবহার করে এখানে পাই বন্ড করেছে, এখানে তার সঙ্গে পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকা আরেকটা অরবিটাল ব্যবহার করেছে। এদিকে যদি পি ওয়াইটা ব্যবহার করে থাকে, এদিকে পি জেড ব্যবহার করেছে, ফলে এটার সঙ্গে এটা না পারপেন্ডিকুলার হবে, ফলে এখানে যদি একই তলে হাইড্রোজেন হাইড্রোজেন থাকে, এখানে থাকবে একটা তলের উপরের দিকে একটা থাকবে নিচের দিকে। আমরা যদি মডেল বানাই তাহলেও এই ঘটনা দেখতে পাবো। এটা হচ্ছে অ্যালিন, অ্যালিন এই যৌগটার সাধারণ নাম। অ্যালিনের ডেরিভেটিভ যেগুলো হয়, অ্যালিনের ডেরিভেটিভ দুটো, অ্যালিন হচ্ছে আলোক নিষ্ক্রিয়, কেন এর একটা প্রতিসাম্য তল আছে, কোন বরাবর, এই এই বোর্ডের তল বরাবর কাটতে শুরু করো, হাইড্রোজেন পরমাণু কেটে কেটে অর্ধেক হলো, কেটে কেটে চলেছো কেটে কেটে চলেছো, কার্বনটা অর্ধেক হলো, ডাবল বন্ডগুলো অর্ধেক অর্ধেক কাটা হচ্ছে কাটা হচ্ছে কাটা হচ্ছে কাটা হচ্ছে কাটা হচ্ছে, বেরিয়ে গেলে, কেন বেরিয়ে গেলে না, হাইড্রোজেন পরমাণু তো এখানে উপরের দিকে উঠে আছে, আর সেই হাইড্রোজেন পরমাণুটা ছিদ্র করে নিচের দিকে বেরিয়ে আছে, এই উপরের দিকে উঠে আছে সে নিচের দিকে বেরিয়ে আছে, আমার তো ছুরি এই মাঝ বরাবর যাচ্ছিলো, কেটে গেল, তাহলে যেই কেটে গেল, যে কেটে গেল দেখো আমি দুটো ইকুয়াল পার্ট পেয়ে গেলাম, মানে প্রতিসাম্য তল আছে, অর্থাৎ এই যৌগটা আলোক নিষ্ক্রিয় হবে। কিন্তু এর ডেরিভেটিভ যদি হয়, ধরা যাক এর ডেরিভেটিভ হচ্ছে এইটা, ডেরিভেটিভ হচ্ছে এইটা, এখানে সিএল আছে, এখানে এইচ আছে, ডাবল বন্ড সি ডাবল বন্ড সি এইচ সিএল, একে যদি আমি সেইভাবে সিগমা প্লেন ভাবি, এখানে হাইড্রোজেন কেটে অর্ধেক হচ্ছে, ক্লোরিন কেটে অর্ধেক হচ্ছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাঝখান দিয়ে বেরিয়ে গেল, মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে গেলে এদিকে যে টুকরোটা এসে পড়লো তার মাথার উপর ক্লোরিন আছে, সেদিকে যে টুকরোটা পড়লো তার কাছে তো ক্লোরিন নেই হাইড্রোজেন আছে, অর্থাৎ এখানে প্রতিসাম্য তল নেই, এই বরাবর কাটছি 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 কাটছি, মাঝখান দিয়ে কেটে চলে এসেছি, এই পথ দিয়ে বেরিয়ে চলে এসেছি আমি, এটা উপর দিকে উঠেছিল, এটা টাং করে নিচে পড়ে গেছে, সেটা নিচের দিকে বেরিয়েছে, সেটা টাং করে সেধারে পড়ে গেছে, এবার দেখো এধারে যেটা পড়েছে তার সবগুলো কাটা কাটা অর্ধেক পাট আছে আর একটা ক্লোরিন আছে, পিছনের দিকে যেটা পড়েছে তার সবগুলো কাটা কাটা অর্ধেক পাট আছে একটা হাইড্রোজেন আছে, মিলছে না, অর্থাৎ প্রতিসাম্য তল নেই, অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ হবে। দেখো একটাও কার্বন পরমাণু অপ্রতিসম কার্বন নয়, অপ্রতিসম কার্বন নয় মানে কি, অপ্রতিসম কার্বন নয় মানে যেখানে কোনো কার্বন পরমাণু এসপি থ্রি সংকরায়িত কোনো কার্বন নেই, এসপি থ্রি সংকরায়িত যদি কার্বন থাকতো, চারটা আলাদা আলাদা গ্রুপ থাকতো, তাহলেই তাকে অপ্রতিসম কার্বন বলতাম, এখানে অপ্রতিসম কার্বন নেই অথচ যৌগটা আলোক সক্রিয়। আমি আসলে এর মডেলটা বানিয়েছিলাম, আমি দেখাতাম, মডেলটা দেখো এরকম, মডেলটা আমরা এই গঠনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে দিই তাহলে ভালো হবে।
দেখো এটা আমার এই ছোট্ট গোল্লাটা, ছোট্ট গুটিটা, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে ক্লোরিন, ক্লোরিন। এবার বোর্ডের তলে এরা আছে, এরা বোর্ডের তল বরাবর আছে, বোর্ডের তল থেকে উপরের দিকে উঠে রয়েছে, কে বোর্ডের তল বরাবর এরা আছে, এরা বোর্ডের তল বরাবর আছে। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, আমার হাতের তলটা হচ্ছে বোর্ডের তল, এরা আছে, একজন উঠে আছে উপরের দিকে, একজন নেমে আছে নিচের দিকে। এবার আমি ব্লেড দিয়ে বা বটি দিয়ে কাটছি, ছুরি দিয়ে কাটছি, কেটে 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 যেই আসছে সবগুলো অর্ধেক অর্ধেক কেটে যাচ্ছে। কাটতে কাটতে আমি তো এই দিক দিয়ে বেরিয়ে চলে আসবো, অর্থাৎ এখানে সিএল অংশটা থাকবে, সেদিকে হাইড্রোজেন অংশটা থাকবে, এটা আলোক সক্রিয় হবে এবং এটা তার দর্পণ প্রতিবিম্বের উপরে উপরিপাতযোগ্য হবে না। যে কোনো আলোক সক্রিয় যৌগ তার দর্পণ প্রতিবিম্বের উপরে উপরিপাতযোগ্য হবে না, আমরা অলরেডি আলোচনা করেছি, ঠিক আছে? তো তো আমি অপটিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে আমি প্রাথমিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। তোমরা এটা দেখবে, বইটা পড়বে, লিখে লিখে প্র্যাকটিস করবে, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকো।